সিম্পলি ম্যাথের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। তো ছাত্ররা, তোমরা কি করছো এখন? কোভিড-19-এ তোমাদের স্কুল সব বন্ধ এবং ক্লাস সব স্কুলেই প্রায় ভিডিওতে করছে। এই কোভিড-19 সিচুয়েশনে তোমাদের কাছে, জানি তোমরা মানসিক একটা দ্বন্দ্বের মধ্যে আছো, কবে পরীক্ষা হবে, কবে ক্লাস হবে, কবে স্কুল খুলবে, কিন্তু সমস্ত কিছু নেগেটিভিটির মধ্যেই কিছু পজিটিভিটি আছে। তো এই যে সিচুয়েশান, এই সিচুয়েশানে তোমরা যে সময়টা পেয়েছ, সেই সময়টাকে কাজে লাগাও। এই সময়টা তোমরা 3 মাস 4 মাস যে বাড়িতে সময় পাবে, সেই সময়টা তোমরা পড়াশোনায় বেশি করে কাজে লাগাও। যারা বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে এবং আরও অন্যান্য কম্পিটিশন পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষায় যেগুলো আছে, ডাক্তারি, ইঞ্জিনিয়ার, সমস্ত পরীক্ষা, তো সেই সময়গুলোকে কাজে লাগাও। এই সময়টাতে তোমরা যেহেতু প্রচুর সময় পেয়েছো, এই সময়টা তোমাদের সেই কনসেপ্ট, নলেজ এগুলোর উপর কাজ করবে। হোয়াট উই হ্যাভ নট সিন, যেটা তুমি দেখতে পাচ্ছ না, সেই সমস্ত জিনিসের উপর কাজ করবে। যেমন নলেজ, কনসেপ্ট তোমার সাবজেক্টের, এগুলোকে তোমরা বিল্ড করার সময় পেয়ে যাবে এবং এগুলোই তোমরা ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। তো আমরা সিম্পলি ম্যাথের পক্ষ থেকে যেটা আলোচনা করছিলাম, আয়তঘন নিয়ে আলোচনা করছিলাম, তোমাদের ক্লাস 10-এর যারা মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য ক্লাস 10-এর 4 নম্বর চ্যাপ্টারের আয়তঘন নিয়ে আলোচনা করেছিলাম। আয়তঘন ক্লাসের আগে বেশ কয়েকটা অঙ্ক নিয়ে আমি আলোচনা করেছি, আজকে আবার একটি অঙ্ক নিয়েছি, নিয়ে আলোচনা করব। আয়তঘন যার 6টা সাইড, 6 সাইড, সেই 6 সাইডে যে কোনো জিওমেট্রিক ফিগারকে আমরা বলছি আয়তঘন। তো এখানে আমরা কি অঙ্কটা নিয়েছি, 16 নম্বর অঙ্কটা তোমাদের নিয়েছি। 16 নম্বর অঙ্কটায় কি বলেছে, 16 নম্বর অঙ্কটায় বলেছে এক গ্রোশ দেশলাই বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বলে দিয়েছে, দিয়ে বলেছে একটি দেশলাই বাক্সের উচ্চতা কত। সহজ অঙ্ক, তোমাদের শুধু এইটুকুই জানতে হবে এক গ্রোশ মানে কত, সেটাও হয়তো অঙ্কে বলে দেওয়া আছে। এক গ্রোশ মানে হচ্ছে 12 ডজন। তো এক গ্রোশ দেশলাই বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, যেহেতু 3টে জিনিসই বলে দিয়েছে, সেই 3টে জিনিসের উচ্চতা আমরা এতক্ষণ বার করে ফেলবো এবং তারপরে সেখান থেকে এক গ্রোশ মানে 12 ডজন, 12 ডজন মানে 144, 144টা দেশলাই বাক্সের আয়তন এত, সেখান থেকে একটার কত। সহজ অঙ্ক। আর কি বলেছে, আর বলেছে যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য এবং প্রস্থ এত হতো তাহলে উচ্চতা কত হতো, মানে আবার ফিগারগুলো কিছু চেঞ্জ করে দিয়েছে, তো সেইটা বলেছে। তো আমরা অঙ্কটা করি। আর কি করেছে, আর যেটা করেছে ইউনিটে চেঞ্জ করে দিয়েছে। যখন কোনো অঙ্ক দেবে তোমাদের যেটা খেয়াল করতে হবে, এককগুলোকে খেয়াল করতে হবে। তো এককগুলোকে এখানে এককে চেঞ্জ করে দিয়েছে, কোনোটা ডেসিমিটার দিয়েছে, কোনোটা সেন্টিমিটার দিয়েছে। সমস্ত এককগুলোকে আমরা এক জায়গায় নিয়ে চলে আসার চেষ্টা করব, তাহলেই অঙ্কটা ইজি হয়ে যাবে। তো অঙ্কটা করি, করতে করতে আলোচনা করি। তাহলে এক গ্রোশ ইকুয়াল টু 144 বললাম, 1 গ্রোশ ইকুয়াল টু 144, মানে 12 ডজন, মানে 12 × 12। আর কি বলেছে, দৈর্ঘ্য প্রস্তুতটা বলেছে, তাহলে এক গ্রোশ দেশলাই বাক্সের দৈর্ঘ্য কত বলেছে, 2.8 ডেসিমিটার, মানে হচ্ছে 28 সেন্টিমিটার। আর একই
প্রস্থ হচ্ছে, প্রস্থ কত হচ্ছে, প্রস্থ হচ্ছে 1.5 ডেসিমিটার, মানে 15 সেন্টিমিটার, আর উচ্চতা হচ্ছে 0.9 সেন্টিমিটার। তাহলে আয়তন কত হবে, আয়তন কত, সিম্পল প্রশ্ন, আয়তন মানে ঘন সেন্টিমিটার তিন থেকে যোগ করে দেবো, মানে 28 × 15 × 9 সেন্টিমিটার। একটি বাক্সের আয়তন রয়েছে, আমাকে পুরোটা বার করতে পারিনি, অতএব একটি বাক্সের আয়তন কত হবে, 144 দিয়ে ভাগ করে দেবো, 144 দিয়ে আমরা ভাগ করে দেবো, 144 দিয়ে ভাগ করে দিই, মানে 28 × 15 × 9 / 12 × 12 140। এবার আমরা কত বার করবো, 3 × 3 = 12, 3 × 4 = 12, 4 × 7 = 28, 8 × 4 = 105, ঘন সেন্টিমিটার আছে, 105/4, 4 × 2 = 8, 4 × 6 = 24, 1 × 2 = 8, এত সেন্টিমিটার, সরি এত ঘন সেন্টিমিটার। তাহলে একটি বাক্সের আয়তন বেরোলো 26.25 ঘন সেন্টিমিটার। আমাদের এখানে আরেকটা প্রশ্ন করেছে, যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা জানতে গেছে, দৈর্ঘ্য প্রস্থ এত হয়, যদি একটি বাক্সের দৈর্ঘ্য প্রস্থ এত হতো তাহলে উচ্চতা কত হতো। খুব সিম্পল, ধরে নিই, ধরি উচ্চতা = 8 সেন্টিমিটার, ধরে উচ্চতা = 8 সেন্টিমিটার। তাহলে এখানে একটা জিনিস দেখো, বলছে যদি একটি বাক্সের দৈর্ঘ্য প্রস্থ এত তাহলে উচ্চতা কত হতো, তার মানে একটি বাক্সের আয়তন কত, একটি বাক্সের আয়তন তো বারবার ফেলেছি, একটি বাক্সের আয়তন হচ্ছে এইটা, এবং এটা ঘন সেন্টিমিটারেই বার করেছি, কারণ আমি লোকে সব সেন্টিমিটারে সেন্টিমিটারে চেঞ্জ করে নিয়েছি, যেহেতু সেন্টিমিটারে চেঞ্জ করে নিয়েছি সেই জন্যে তারপরে একটি বাক্সের আয়তন এইটা ইজিকল টু তোমার এইটা এইটা। অতএব শর্তানুসারে কি হবে, শর্তানুসারে হবে 5 × 3.5 = 25, 5 × 2 = 35, 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 5 = 25, 5 × 5 =
তাহলে উচ্চতা হবে 1.5 সেন্টিমিটার, উচ্চতা হবে 1.5 সেন্টিমিটার, মানে কিছুই না, আমার দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, বলেছে উচ্চতা বার করো আর ঘন সেন্টিমিটার, ওই বাক্সের আয়তন, ওই দেশের বাক্সের আয়তন আমি আগেই বার করে নিয়েছি 26.25, সেটা দিয়েই আমাকে অঙ্কটা করতে হবে, সেটা দিয়েই আমাকে অঙ্কটা করতে হবে। তো
আরও কয়েকটা অঙ্ক এবং এই চ্যাপ্টারের অনেকগুলো অঙ্ক নিয়ে আলোচনা করব, তোমরা অঙ্কগুলো ফলো করতে থাকো। এর পরের অঙ্কটা 17 নম্বরের অঙ্কটা আর করাচ্ছি না তোমাদের, 17 নম্বর অঙ্কটা যেটা বলেছি সেটা আমি ডিসকাস করে দিচ্ছি, তোমরা বাড়িতে পড়বে। 17 নম্বর অঙ্কটায় বলেছে এত মিটার দীর্ঘ, এত মিটার প্রস্থ একটি আয়তাকার চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় 630 লিটার জল ঢাললে জলের গভীরতা বৃদ্ধি পাবে, কতটা বৃদ্ধি পাবে সেটা বার করতে বলেছে। মানে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, উচ্চতা বলেনি, বলেছে একটা চৌবাচ্চায় অর্ধেক জলপূর্ণ আছে, এই অর্ধেক জলপূর্ণ দৈর্ঘ্য এবং প্রস্থ বলে দিয়েছে। ক্লিয়ার? আর কি বলেছে? আর বলেছে ওই চৌবাচ্চায় আরও 630 লিটার, 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কত বৃদ্ধি পাবে। তো আমরা কি করব, মানে একটা চৌবাচ্চায় বলেছে অর্ধেক জলপূর্ণ আছে, তাই দৈর্ঘ্য এবং প্রস্থ বলে দিয়েছে, এবং তাতে কিছু জল আমি ঢালছি, তার মানে চৌবাচ্চাটা একটা লেভেল আছে, চৌবাচ্চার একটা লেভেল আছে, সেই লেভেলে আরও খানিকটা জল দেওয়া হয়েছে। জল দেওয়া হলে কি হলো, জলটা খানিকটা উচ্চতা বৃদ্ধি পেল। মানে যেরকম তোমরা বালতিতে জল ঢালো, তো প্র্যাকটিক্যালি ভাবো জিনিসটা কি, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেবিলিটি ভাবো ভাবো। ধরো একটা চৌবাচ্চায় বা বালতিতে জল আছে, সেই জলে তুমি আরও 1 মগ জল ঢালে, 1 মগ বা 1 বালতি, তাহলে কী হবে, জলটা খানিকটা বৃদ্ধি পাবে। তাহলে আগের মেজারমেন্টটা যদি আমার এক্স থাকে, তার পরের মেজারমেন্টটা কি হবে, যতটা উঠলো ধরো 5 সেন্টিমিটার উঠলো, তাহলে এক্স প্লাস 5 সেন্টিমিটার হবে এরকম। তো এই যতটা বৃদ্ধি পেলো আমি ধরে নেব যে এইচ বৃদ্ধি পেলো, উচ্চতাটা এইচ বাড়লো, তাহলে কি হলো, উচ্চতা যদি এইচ বাড়ে, দৈর্ঘ্য প্রস্থ আমার জানা আর উচ্চতাটা এত বেড়েছে, এতটা তো ছিলই, জলের লেভেল তো ছিলই, তার উপরে এতটা বেড়েছে এইচ, আমি ধরে নিলাম উচ্চতা এইচ বৃদ্ধি পেলো, তাহলে ওই যে পরিমাণ উচ্চতা বাড়লো তার ঘন ফলটা কি হলো, ঘনফল বা আয়তনটা কি হলো, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা। ক্লিয়ার? দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থ বলে দিয়েছে এবং উচ্চতা বলে দিয়েছে, এবং লিটার বলেছে। লিটার মানে তোমাদের এখানে একটাই অঙ্কের মধ্যে যেটা জানার যাচ্ছে সেটা হচ্ছে লিটার, লিটার মানে হচ্ছে ঘন মিটার, যদি মিলি লিটার বলে তাহলে হচ্ছে ঘন সেন্টিমিটার। খুব ভালো করে ইউনিটগুলোকে খেয়াল করতে হবে, যদি বলে মিলি লিটার তাহলে তোমার হবে ঘন সেন্টিমিটার, মানে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটাকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে, নিয়ে গুণ করলে সেটা হচ্ছে মিলিলিটার, কিন্তু এখানে তোমার কি বলেছে লিটার, আর ইউনিটগুলো সব মিটারেই দিয়ে দিয়েছে, সুতরাং ইউনিটে কোনো চেঞ্জ নেই, মানে ইউনিট সব মিটারেই দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তুমি যেটা ধরবে সেটা তুমি এইচ মিটারই ধরে নেবে, তাহলে কি হলো, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা ইকুয়াল টু 630 লিটার। কেন 630 লিটার, ওই পরিমাণ জল ঢেলেছি, ওই পরিমাণ জল ঢালার ফলেই আমার অতটা উচ্চতা বৃদ্ধি পেয়েছে, রাইট, ওই পরিমাণ জল ঢালার ফলেই আমার অতটা উচ্চতা বৃদ্ধি পেয়েছে, সেই কারণে আমার 630 লিটার যেটা সেটা ইজিকাল টু দৈর্ঘ্য প্রস্থ ইনটু উচ্চতা ইজিকাল টু 630, সেখান থেকে এইচটা ইজিলি বেরিয়ে যাবে। এবার জাস্ট সিম্পল ক্যালকুলেশন করবে, এইটা তোমাদের হোমওয়ার্কের জন্য দিয়ে রাখলাম। এই কত নম্বর অঙ্কটা, 17 নম্বর অঙ্ক, 17 নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্কের জন্য দিলাম, তারপরের অঙ্কটা আমরা যেটা আমরা আলোচনা করব পরের ক্লাসে, তোমরা আমার ক্লাসগুলো ফলো করতে থাকো। তারপরের অঙ্ক যেটা আছে 18 নম্বর, 18 নম্বর অঙ্কটা আমি আমার নেক্সট ক্লাসে আলোচনা করবো, কারণ অঙ্কটা আমাকে বোর্ডে টুকতে হবে, তো বোর্ডে টুকে আমি নেক্সট ক্লাসে আমি আলোচনা করবো। থ্যাংক ইউ।